আসসালামু আলাইকুম, আমি আবার চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, গাড়ি চালানো ফুল কোর্স। মানে আপনার হলো এই ভিডিওটা ফুল দেখলে ঠিক আছে আপনি নিজেই গাড়ি চালাতে পারবেন, কীভাবে কী করতে হয় সেই বিষয়ে আমি আজকে পুরোটা দেখাবো এবং আপডেট দেবো। ভিডিওটা ফুল যদি দেখেন তাহলে আপনার হলো নিজেই গাড়ি চালাতে পারবেন এবং একটা মাথার ভিতরে আইডিয়া চলে আসবে যে কীভাবে কী করতে। তো চলেন দেখাই আজকে কী কাজ আছে। এটা হলো চাবি, এটা চাবি, চাবি প্রথমে ডাইনে ঢুকে লক খুলতে হয়। দেখ এটা হলো এই যে আনলক লেখাই আছে, রিমোট সিস্টেম আনলক করলাম, লক খুলছে। লক খোলার পরে আমরা ভিতরে ঢুকব, ভিতরে ঢুকে আচ্ছা ভিতরে স্টেপ করে ওই পাশে যান। প্রথমে আজকে আমি আপনার গাড়ির ভিতরে কি কোনটার কি কাজ এটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আগের ভিডিওতে তো শর্ট শর্ট দেখেছি, তো আজকের ভিডিওতে আমি ফুল কোর্স দেখাবো যে কীভাবে কি এবং গাড়ি চালাই আপনারা দেখাইতেছি। তো মেন হলো প্রথম হলো এটা হলো স্টার্টিং হুইল বলে, ঠিক আছে এটাকে আপনি যেই দিকে ঘুরাবেন ও গাড়ি সেই দিকেই ঘুরবে। আপনি ডাইনে কাটলে গাড়ি ডাইনে চলে যাবে, বামে কাটলে বামে চলে যাবে। তো এটা হলো স্টার্টিং হুইলের কাজ শেষ হলো। তারপরে এই এখানে হলো গিয়ার, তো এই যে একটু কাছে এনে ধরেন এটা হলো পি, ঠিক আছে পিতে হলো পার্কিং, এখন পার্কিংয়ে আছে গাড়ি, ঠিক আছে। আর এ হলো ব্যাগ, আর এ হলো ব্যাগ, গাড়ি এখন এই আরে দিলে গাড়ি ব্যাগে দেব। নিউট্রাল মানে হলো এন, এন মানে নিউট্রাল, ঠিক আছে। নিউট্রালের কাজ হলো গাড়ি আপনি কোথাও দাঁড়াইছেন তখন নিউট্রাল করে দাঁড়াই থাকলে, হ্যাঁ তখন নিউট্রাল করে দাঁড়াই থাকলে আর সমস্যা হবে না। ডিতে হলো ড্রাইভ, আর টু এ এলগুলো এগুলো কাজে ওরকম লাগে না, এগুলো সামনে ড্রাইভ করে কিন্তু এগুলো একটা কাজে লাগে না সাধারণত। ডি হলো সামনে ড্রাইভ করতে হয়। আর এটা হলো হ্যান্ড ব্রেক, এই যে আমার হাতের দিকে এটা হলো হ্যান্ড ব্রেক, এভাবে টানলে হ্যান্ড ব্রেক হয়ে গেছে। আবার হ্যান্ড ব্রেক মানে হলো আপনার পিতে আসে আর হ্যান্ড ব্রেক টানলে আপনার গাড়ি সামনে লড়বে না। তো এখন আবার যদি আপনি গাড়ি চালাইতে নেন তখন অবশ্যই কিন্তু এই হ্যান্ড ব্রেকটা নামিয়ে নিতে হবে। তো এখানে গিয়ারের কাজও মোটামুটি বোঝা শেষ। এখন হলো এখানে এটা হলো এই যে সুইচটা, এই সুইচটা হলো ওয়াইফার, এই যে এখানে গ্লাসে ময়লা হইলে বা বৃষ্টির সময় এইটা ঘুরাইতে হয়। তো এখন যেহেতু পানি নেই এর জন্য আমরা ঘুরাই দেখাইতে পারতেছি না। তো ওয়াইফার হলো এক গাঁট নিচে, এভাবে নিচের দিকে টান দিলে, নিচের দিকে টান দিলে আপনার হলো ওয়াইফার চালু হবে। আর আস্তে আস্তে স্পিড বাড়ানোর জন্য এটা মুসর ডানে মুসর দিতে হয়, মুসর দিলে স্পিড বাড়বে। চেষ্টা করবো এখন দেখানোর চেষ্টা করবো যে এই চাবি দিয়ে প্রথমে এই যে এখানে একটু কাছে আনেন ভাই, এই যে এখানে চাবি ঢুকাইতে হয়। প্রথমে ঢুকানোর পরে এই যে এখানে লেখা আছে দেখেন, ওয়ান স্টার্ট, ঠিক আছে। ওয়ান মানে হলো এই বোর্ডে, এই যে ড্যাশবোর্ড, উপরে ড্যাশবোর্ডটা দেখেন, এটা দেখেন এইটা লাইন পায়, ঠিক আছে। পুরো গাড়িতে মানে সুইচ অন হয় এবং সব কিছু কাজ করা শুরু করে দেবেন, ঠিক আছে। তো আমি দেখাই, এই যে এইবার অন হয়েছে গাড়ি, ঠিক আছে। এবার সব কিছু তো বোর্ডে টোডে সব জায়গায় লাইন পাইছে, আপনি চাইলে এখন গানও শুনতে পারবেন। আর এই যে বোর্ড এটা দেখেন, এই যে লাইন পাইছে অন দিছে। আর এবার স্টার্ট দিলে দেখেন, স্টার্ট দিলে আপনার গাড়ি স্টার্ট হবে। তো আমরা স্টার্ট দিতেছি না, স্টার্ট দিয়েই দেখাই, দেখ ক্যামেরা গোলা আসতেছে কেন, ক্যামেরা কেন গোলা আসতেছে। এই যে স্টার্ট দিলাম, এই যে স্টার্ট দিলাম, এখন গাড়ি স্টার্ট হয়ে গেছে ফুল স্টার্টে, ঠিক আছে। তো এখানকার কাজ শেষ মোটামুটি। এবার পায়ের কাজ দেখাই, এই যে এখানে দুইটা প্যাডেল, ঠিক আছে, একটা হলো এক্সেলেটর প্যাডেল, একটা হলো ব্রেক প্যাডেল। এক্সেলেটর মানে হলো আপনি এটা পাড়া দিলেন স্টার্ট দেওয়ার পরে, নিউট্রাল লাইনে স্টার্ট দেওয়া ডিতে আনার পরে, এখান থেকে গিয়ার দিতে আনার পরে, ঠিক আছে, আপনি এই এক্সেলেটরে পাড়া দিলে আপনার গাড়ি সামনে যাবে, ঠিক আছে। রেডি
এক্সেলেটর কালার ইয়া এক্সেলেটর প্যাডেল এটার কাজ শেষ। তো এটা হলো ব্রেক প্যাডেল। তো আমাদের অবশ্যই কিন্তু অটো গাড়িতে খেয়াল রাখতে হবে দুই পা কখনো কাজে লাগবে না, এক পা এখানে পড়ে থাকবে আপনার হলো এভাবে বসে, ঠিক আছে। এক্সেলেটর এক্সেলেটর ব্রেক, ঠিক আছে, এক্সেলেটর ব্রেক। যেহেতু আমি একটু লম্বা বেশি তো আমার সিটটা পিছনে নিতে হবে, এক সেকেন্ড। আচ্ছা আপনার হলো এই যে ব্রেক প্যাডেল, এটা হলো ব্রেক প্যাডেল। এই আপনার যখনই গাড়ি ব্রেক করতে হবে, ঠিক আছে, তখন এটা সব দিলেই ব্রেক হয়ে যাবে গাড়ি, এই যে অটো গাড়ি ব্রেক হয়ে যাবো। আর এটা হলো এক্সেলেটর এক্সেলেটর ব্রেক এক্সেলেটর ব্রেক। তো ব্রেকে চাপ দিলেই গাড়ি ব্রেক হবে, ঠিক আছে। তো এখানকার কাজও শেষ। এটা হলো ইন্ডিকেটর সুইচ, ঠিক আছে। আপনার গাড়ি ডাইনে যাবে তখন আপনার হলো অবশ্যই এটা এভাবে ডাইনে চাপ দিলে ইন্ডিকেটর চলবে। আর বামে বামে মানে হলো উপরে উঠে দিতে হয়, বামে মানে উঠা উপরে, তো বামে হলো উপরে দিতে হবে। আর এটা হলো হেডলাইট সুইচ, এভাবে দিলে হেডলাইট সুইচ জ্বলে, ঠিক আছে। তো এখানে আপনার হলো ডান পাশের দরজায় যত লুক এন্ড গ্লাস, তারপরে গাড়ির লক আনলক, ঠিক আছে, এইসবের লকগুলো ইয়ে থাকে, সুইচগুলো থাকে। তো আমি এই সুইচগুলোর কাজগুলো একটু দেখাই। তো প্রথমেই দেখানোর চেষ্টা করবো হলো এই যে লক, ঠিক আছে, এটা হলো লক সুইচ। এটা সব গাড়িতেই এভেল একটা লক সুইচ আছে। তো এটা হলো এই যে এখন আনলক আছে, এই যে লক হবে, ঠিক আছে, উপরে সামনে টিপ দিলেই এই আনলক হয়ে গেছে, গাড়ি লক হয়ে গেছে, ঠিক আছে, আনলক হয়ে গেছে গা। তারপরে আর এই পাশে হলো এই যে পাশে যেটা দেখেন এটা হলো গ্লাস সুইচ, মানে হলো কেউ পিছনে আপনার প্যাসেঞ্জার যাত্রী, ঠিক আছে, বা গাড়ির পিছনে যারা থাকবে সোজাগতা কেউ গ্লাস ওঠানামা করতে পারবে না। আর এখানে হলো এই যে অটো লেখা আছে এই যে সুইচগুলো, এই সুইচগুলো হলো কাজ হলো গ্লাস ওঠানামা করে, ঠিক আছে, এটা পিছনের আর এটা সামনের। হ্যাঁ, তো এখানকার কাজ মোটামুটি শেষ। তো এখন আমি যেটা বলতে চাইতেছি এই যে আর একটা গ্লাস আছে, ঠিক আছে, এটা হলো আপনার হলো পিছনে গাড়ি আছে কি না বা পিছনে যাত্রীরা কি আছে কি না, ঠিক আছে, এইগুলো দেখার জন্য এই গ্লাসটার কাজ। তো আমি এখন যেটা বলতে চাইতেছি আসলে মূলত তো আপনারা যারা বেকার আছেন অনেক সময় হয়তো ইউটিউবে সার্চ দেন যে অটো গাড়ি কীভাবে চালানো শেখা যায়। তো অটো গাড়ি চালানোর জন্য আসলে ওইরকম কোনো পেশারের কোনো কিছু নাই, আপনি চাইলেই মানে এটা একবারে দুইবার ভিডিওটা দেখলে আপনার মাথার ভিতরে আইডিয়া চলে আসবে। তারপর যদি আপনি একদিন দুদিন কারো গাড়িতে একটু উঠতে পারেন, ওইটা যদি একটু মানে কোনো কাজে চালা নিতে পারেন, সুযোগ তো আপনার মাথার ভিতরে যেহেতু আইডিয়া চলেই আসছে সব কিছুর, তাহলে আপনি অটোমেটিক আপনি বুঝতে পারতেছেন যে কীভাবে আপনার গাড়িটা চালাইতে হবে। এখন সব কিছুই বুঝতে পারতেছেন, এখানে নার্ভাস হওয়ার মতন কোনো কিছু নেই, সাহস নিতে হবে, সাহস নিলে আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে। আর যদি ভীতু যারা, ঠিক আছে, যাদের অনেক ভয়, তারা অবশ্যই আসলে এইসব জগতে না আসাই ভালো, কেন তারা আসবে এসে গাড়ি চালানো শিখবে কিন্তু গাড়ি আর চালাইতে পারবে না। তো অবশ্য যদি বুকের ভিতরে সাহস থাকে, মনে সাহস থাকে যে না আমি পারবো, ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব, তাহলেই আপনি ড্রাইভিং জগতে আসেন, কোনো সমস্যা নেই। আর যদি যদি কারো ড্রাইভিং শেখার ইচ্ছা হয় বা লাইসেন্স গাড়ির কাগজ এইসব বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা অ্যাড হয়ে আপনারা হলো ইয়ে করবেন, আমাদের ইনবক্স করবেন, আমি আপনার আইডিয়া দেবো। যদি যে কোনো সময় আপনার হলো মেসেজ দিলে আমি আপনার সাথে সাথে রিপ্লাই করব। অবশ্য যদি আপনার হলো ড্রাইভিং শিখতে চান, নতুন গ্রামে যারা বেকার, অনেক সময় দেখা যায় যে পড়াশোনা করছেন বা গরিব ঘরের, আমিও তো গরিব ঘরেরই সন্তান, তো যেমন ধরেন আমি ঢাকা শহরে এসে গাড়ি চালানো শিখছি, পরেই তো আপনার হলো গাড়ি চালাইতেছি। তো এখন জায়গা আমি নিজে শিখছি, অবশ্যই আমার অনেকজন সার্কিত আছে মানে যারা গাড়ি চালাইছে। তো এখন হলো যদি আপনার ওই বিষয়ে কোনো আইডিয়া দরকার হয়, প্রয়োজন হয় যে আপনি ঢাকা এসে কীভাবে গাড়ি চালানো শিখবেন, এইসব বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য আপনি অবশ্যই আমার ফেসবুকে নক করতে পারেন। আর তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, আর আমি আপনার এখন দেখাবো যে গাড়িটা আসলে কীভাবে চালাইতে হয়। ভাই উঠেন উঠে বিক্রি করেন, দেখলেনই তো কীভাবে গাড়ি চালাইলাম। তো এইভাবে আমিও কোনো একসময় নতুন ছিলাম, এখন পুরোপুরি ড্রাইভার, ঠিক আছে।
তো ভালো লাগলো। আর আপনারা যদি ভিডিওটা দেখে সবাই কমেন্ট করে জানান যে আমার কোন জায়গায় দোষ ছিল, কোনো ভুল হয়েছে কিনা, বা অন্য কোনো বিষয়ে জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো অবশ্যই বাই বাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।